Infinity Math Academy YouTube channel এ নতুন আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হও। আমাদের আপডেট ক্লাসের নোটিফিকেশন পেতে বেল বাটনটিতে ক্লিক করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো চলে আসলাম ক্লাসে। আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম 2.1 অধ্যায় অর্থাৎ মুনাফা এই অনুশীলনীর 1 থেকে 11 পর্যন্ত অঙ্ক। তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে 12 থেকে 18 পর্যন্ত অঙ্ক আমরা সলভ করব এবং পরবর্তীতে এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তোমরা স্ক্রিনে এই 12 নম্বর অঙ্কটি দেখছো। দেওয়া আছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তো সমাধান করার জন্য প্রথমে তার মুনাফা কতটুকু বেড়েছে তা নির্ণয় করে নেব। অতএব মুনাফার হার বাড়ে 10% বিয়োগ 8% অর্থাৎ 2%। তাহলে 2% মানে হলো 100 টাকায় 1 বছরে আয় বাড়ে 2 টাকা। অতএব 100 টাকায় 4 বছরে আয় বাড়ে নিশ্চয় গুণ হবে অর্থাৎ 2×4 টাকা অর্থাৎ 8 টাকা। যেহেতু আমাদের মূলধন বের করতে হবে তাই মূলধনকে ডান দিকে লিখতে হবে, অর্থাৎ 8 টাকা আয় বাড়লে তার মূলধন হয় 100 টাকা। অতএব 1 টাকা আয় বাড়লে তার মূলধন হবে 100/8। নিশ্চয় কম হয় সে কারণে আমরা এখানে ভাগ করলাম। অতএব 128 টাকা আয় বাড়লে তার মূলধন হবে 100×128/8 টাকা। এখন কাটাকাটি করলে 8 দিয়ে 128কে ভাগ করলে পাই 16 এবং 16 দিয়ে 100কে গুণ করলে হয় 1600 টাকা। সুতরাং মূলধন 1600 টাকা। এবার চলো গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক অর্থাৎ 13 নম্বর সলভ করি। প্রথমে আমরা অঙ্কটি পড়ে নেব। যেমন দেওয়া আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো সমাধান করতে প্রথমে আমরা 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল বিয়োগ করে 2 বছরের মুনাফা বের করে নিব। তাহলে কথাটিকে এইভাবে লিখব, যেমন আসল যোগ 5 বছরের মুনাফা ইকুয়াল 1830 টাকা এবং আসল যোগ 3 বছরের মুনাফা ইকুয়াল 1578 টাকা। এখন বিয়োগ করলে পাই আসল আসল কেটে যাবে আর 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করে পাই 2 বছরের মুনাফা আর এই পাশে পাই 252 টাকা। অতএব 1 বছরের মুনাফা হবে 252/2 টাকা। এখন আমরা চাইলে 5 বছর অথবা 3 বছরের যে কোনো একটি ব্যবহার করে মুনাফা বের করতে পারি, কিন্তু যেটি ব্যবহার করব পরবর্তীতে সেই মুনাফা আসল থেকেই মুনাফা বিয়োগ করে আসল নির্ণয় করব। তো আমরা এখানে 3 বছরের মুনাফা ইকুয়াল লিখব 252×3/2 টাকা। তো কাটাকাটি করলে পাই 378 টাকা। অতএব আসল ইকুয়াল মুনাফা আসল বিয়োগ মুনাফা অর্থাৎ 1578/378 অর্থাৎ 1200 টাকা। আমরা যেহেতু 3 বছর ব্যবহার করেছিলাম তাই 1578 থেকে বিয়োগ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা মুনাফার হার নির্ণয় করি। চাইলে সূত্র ব্যবহার করে করতে পারি অথবা ঐকিক নিয়মেও করতে পারি। তো আমি এখানে ঐকিক নিয়মে করেছি। যেমন 1200 টাকায় 3 বছরের মুনাফা 378 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা 378/1200×3 টাকা। কারণ এখানে 1200 এবং 3 অনেক কম, তো সে কারণে এখানে অবশ্যই ভাগ করতে হবে। অতএব শতকরাই আমাদের এটা বের করতে হবে। তাই 100 টাকায় 1 বছরের মুনাফা ইকুয়াল 378/100/1200×3 টাকা। এখন কাটাকাটি করতে হবে। যেমন 100 দিয়ে 1200কে কাটলে হয় 12, আবার 6 দিয়ে 12কে কাটলে হয় 2 এবং 378কে কাটলে 63, এবার 3 দিয়ে 63কে কাটলে হয় 21 অর্থাৎ 21/2 টাকা। ভাগ করলে পাই 10.5 টাকা। অতএব মুনাফার হার 10.5%।
সুতরাং আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। তো এই অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, পরবর্তীতে গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। এবার আমরা 14 নম্বর অঙ্কটি সলভ করব। দেওয়া আছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। তো সমাধান করতে প্রথম ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেই। মুনাফার হার স্মল আর ইকুয়াল 10%, অর্থাৎ 10/100, আসল পি ইকুয়াল 3000 টাকা এবং মুনাফা আই ইকুয়াল হোয়াট, এবং সময় এখানে এন ইকুয়াল 1 বছর মনে করতে হবে। এবার আমরা জানি আই ইকুয়াল পি আর এন, এখন সবগুলো মান বসিয়ে দেই আর কাটাকাটি করে আই এর মান বের করে নেই, অর্থাৎ মুনাফা আই ইকুয়াল 300 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার স্মল আর ইকুয়াল 8% বা 8/100, আসল পি ইকুয়াল 2000 টাকা, সময় এন ইকুয়াল 1 বছর, ঠিক আগের মতোই আমরা জানি আই ইকুয়াল পি আর এন, এখন মান বসিয়ে কাটাকাটি করে মুনাফা আই ইকুয়াল 160 টাকা পাওয়া যায়। তাহলে মোট আসল হচ্ছে 3000+2000 টাকা, অর্থাৎ 5000 টাকা, এবং মোট মুনাফা হচ্ছে 300+160 টাকা, অর্থাৎ 460 টাকা। এখন আমরা মুনাফার হার নির্ণয় করব। তাহলে এবার আসল পি ইকুয়াল 5000 টাকা, মুনাফা আই ইকুয়াল 460 টাকা, সময় এন ইকুয়াল ঠিক আগের মতোই 1 বছর, এবং মুনাফার হার আর ইকুয়াল হোয়াট, আমরা জানি আই ইকুয়াল পি আর এন, বা মান বসিয়ে পাই 460 ইকুয়াল 5000 × 1 × r, অর্থাৎ আমরা আর এর মান যেহেতু বের করব তাই আর ইকুয়াল 460/5000। এটি কাটাকাটি করে লবে পাওয়া যায় 23 আর হরে পাওয়া যায় 250। এখন শতকরায় প্রকাশ করার জন্য লব ও হরকে 100 দ্বারা গুণ করলাম আর কাটাকাটি করে 1/100 আকারে গুণ অবস্থায় রেখে 46কে 5 দিয়ে ভাগ করে পাওয়া যায় 9.2, অর্থাৎ মুনাফার হার স্মল আর ইকুয়াল 9.2%। সুতরাং মুনাফার হার 9.2%। এই অঙ্কটি অনেক সহজ ছিল। এবার চলো আমরা 15 নম্বর অঙ্কটি সলভ করব। দেওয়া আছে রডিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। সমাধান করার জন্য প্রথমে আমরা মুনাফার হার 1, অর্থাৎ x টাকা ধরে নিব, কারণ এখানে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান বলেছে তাই আমরা এখানে x টাকা ধরেছি। তাহলে যেহেতু মুনাফার হার x ধরেছি তাই 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা, অতএব 1 টাকার 1 বছরের মুনাফা হবে x/100 টাকা। অতএব 10,000 টাকার 3 বছরের মুনাফা তাহলে কত হবে? নিশ্চয়ই x×10,000×3/100 টাকা। জাস্ট কাটাকাটি করে পাই 300x টাকা। অনুরূপভাবে 15,000 টাকার 4 বছরের মুনাফা হবে x×15,000×4/100 টাকা, কাটাকাটি করে পাই 600x টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই 300x এবং এই 600x যোগ করলে আমরা পাই মোট মুনাফা, ওই যে দেওয়া আছে 9,900 টাকা, এটি আমরা লিখে নিলাম। এখন x এর মান বের করলেই মুনাফার হার পাওয়া যাবে, অর্থাৎ x=11%। সুতরাং মুনাফার হার হবে 11%। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব, 16 নম্বর। তো দেওয়া আছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে সময় নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে কোনো আসল দেওয়া নেই, তাই সমাধান করতে প্রথমে আসল ধরে নিতে হবে। মনে করি আসল ইকুয়াল 100 টাকা। প্রথম ক্ষেত্রে 6 বছরে মুনাফা আসল ইকুয়াল, তাহলে লিখব 100×2 টাকা, অর্থাৎ 200 টাকা। অতএব 6 বছরে মুনাফা হবে তাহলে 200-আসল 100 বাদ দিলে হয় 100 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল যেহেতু 3 গুণ হবে তাই আমরা লিখব 100×3 টাকা, অর্থাৎ 300 টাকা।
অতএব মুনাফা তাহলে হবে 300 বিয়োগ 100 মূলধন বাদ দিলাম তাহলে হলো 200 টাকা। যেহেতু আমরা সময় নির্ণয় করব তাই সময় হাতে ডানে রাখবো, তাহলে লিখবো 100 টাকা মুনাফা হয় 6 বছরে, অতএব 1 টাকা মুনাফা হয় 6 ভাগ 100 বছরে, অতএব 200 টাকা মুনাফা হয় 6 গুণ 200 ভাগ 100 বছরে, তাহলে কাটাকাটি করলে পাই 12 বছর। সুতরাং সময় 12 বছর। এই অঙ্কটি অন্যভাবেও করা যায়, আমি সহজভাবে করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার চলো আমরা পরের অঙ্কটি সলভ করি। তোমরা দেখতে পাচ্ছ 17 নম্বর অঙ্কটি, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের 2 ভাগ 5 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এই অঙ্কটির সমাধান বিভিন্নভাবে করা যায়, তবে আমি যে পদ্ধতিতে করব তোমরা এই পদ্ধতিটি ফলো করবা, তাহলে এই অঙ্কটি সৃজনশীলে আসলে খুব সহজে নির্ণয় করতে পারবা। তাহলে চলো আমরা সমাধান করে দেখি। প্রথমে আমরা লিখব যে আমরা জানি আসল যোগ মুনাফা ইকুয়াল মুনাফা আসল, বা আসল যোগ এখানে মুনাফা মানে কিন্তু অঙ্কে দেওয়া আছে মুনাফা আসলের 2 ভাগ 5 অংশ, তাই আমরা মুনাফার পরিবর্তে লিখব আসলের 2 ভাগ 5 অংশ, এটা লিখব। তারপর এখানে ইকুয়াল দিয়ে মুনাফা আসলের মান 5600 টাকা এটি বসিয়ে দিলাম। এবার পরের লাইনে আসল কমন নিলে আমাদের হয় ব্র্যাকেটের মধ্যে 1 যোগ 2 ভাগ 5 ইকুয়াল 5600 টাকা। এখন এই পাশে লসাগু করলে পাচ্ছি 7 ভাগ 5 গুণ আসল ইকুয়াল 5600 টাকা, অতএব আসল ইকুয়াল 5600 গুণ 5 ভাগ 7 টাকা, অর্থাৎ কাটাকাটি করলে আমরা পাচ্ছি 4000 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম। আর এই অঙ্কটি সৃজনশীলে দিলে এটি একটি অ্যান্সার নির্ণয় করতে বলবে, কারণ অনেক ক্ষেত্রে এখানে আসল নির্ণয় করতে বলে অথবা মুনাফা নির্ণয় করতে বলে। তো যদি আসল নির্ণয় করতে বলে তাহলে এই পর্যন্ত একটি অঙ্কের অংশ থাকবে, এবং এরপরে দেখো আমরা এখান থেকে মুনাফা বের করব। যেহেতু আমরা আসল পেয়ে গেলাম অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা মুনাফা পেয়ে যাই 1600 টাকা। আমাদের যেহেতু সময় নির্ণয় করতে হবে তাই লিখব আমরা জানি আই ইকুয়াল পি আর এন, বা এন ইকুয়াল আই ভাগ পি আর ইকুয়াল, তাহলে লিখতে হবে এখন মান বসালে পাচ্ছি 1600 ভাগ 4000 গুণ 8 ভাগ 100 বছর। নিচে কাটাকাটি করলে পাওয়া যায় 40 গুণ 8, এখন আরও কাটাকাটি করলে পাই 5 বছর। সুতরাং সময় 5 বছর। অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসাতে প্র্যাকটিস করবা, তাহলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবা। এবার চলো আমরা 18 নম্বর অঙ্কটি সলভ করব। এই অঙ্কটি আমরা বাস্তব জীবনে অনেক ব্যবহার করে থাকি, তো চলো অঙ্কটি আগে পড়ে নেই। দেওয়া রয়েছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তো সমাধান করার জন্য আমরা প্রথমেই তার মূলধনের পরিমাণটি লিখে নিব। তাহলে জামিল সাহেবের আসল বা পেনশনের পরিমাণ 10 লক্ষ টাকা, অতএব আসল পি ইকুয়াল 10 লক্ষ টাকা। মুনাফার হার আর ইকুয়াল 12% অর্থাৎ 12 ভাগ 100। যেহেতু তিনি 3 মাস পর মুনাফা পাবেন অর্থাৎ সময় এন ইকুয়াল 3 ভাগ 12 বছর অর্থাৎ 1 ভাগ 4 বছর, মানে 4 ভাগের 1 ভাগ অংশটা পাওয়া যাচ্ছে, সেই কারণে আমরা লিখব 1 ভাগ 4 বছর। তাহলে মুনাফা আই ইকুয়াল হোয়াট এটা আমাদের বের করতে হবে। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, এবার মানগুলো বসিয়ে দেই। তাহলে পি মানে হচ্ছে 10 লক্ষ টাকা, এন মানে হলো 1 ভাগ 4 গুণ আর মানে হচ্ছে 12 ভাগ 100। এবার কাটাকাটি করলে পাই আই ইকুয়াল অর্থাৎ মুনাফা ইকুয়াল 30,000 টাকা। সুতরাং মুনাফা 30,000 টাকা। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্লাসে এই 2.1 অনুশীলনীর গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এই ছিল ক্লাস, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরের ক্লাসে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।